হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল কিন্তু মেরিতে হচ্ছে স্কুল যাচ্ছে, তো তারপরে কিন্তু কোনো ভিডিও তুলতেই পারেনি, তারপর ডাইরেক্ট একদম মেয়ে স্কুল থেকে নামছে, তো সেই ভিডিওটাই তুলছি। মানে সকাল থেকে সংসারের এত কাজ ছিল, প্রেশার ছিল, তো সমস্ত কিছু কমপ্লিট করতে করতে মানে বেলা দুটো বেজে গেছে। তো তারপরে মেয়ে দেখো চলেই এসছে, তো ওকে স্নান টান করিয়ে খাওয়াতে বসে গেছি। এখানে এখানে দেখতে পাচ্ছ ভাতটা আজকে ডাল দিয়ে পুরো পেঁপে গাজর এসব দিয়ে মেখেছি আর ডিম সেদ্ধ করেছি। তো চলো এগুলো দিয়ে দিই আর কাঁকরোল ভাজা, মানে কি করলা ভাজা করেছি। তো ওটা ছাড়া কিন্তু একটু কুঁদরিও দিয়ে দিয়েছিলাম, তো কুঁদরি ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে করলা আলুর ঝাল দিয়ে হয়েছে, মানে সর্ষে বাটা দিয়ে করেছি আর ডিম সেদ্ধ আর ডাল। তো চলো চটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, ঠিক আছে? আমিও বসবো খেতে এবারে, মানে হাজব্যান্ডকে দিয়ে আমি কাপড় জামা সমস্ত কিছু মেলা টেলা করে কমপ্লিট করে তারপর আমি খেয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ বাসন টাসন ধোয়া ধুই কমপ্লিট করেছি, গ্যাস ট্যাস মোছা মুছি সমস্ত কমপ্লিট করেছি, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। এমনকি এখানে আমি আনারস কেটে রেখেছি, মেয়ের জন্য এখানে কেটে রাখলাম বাটিতে আলাদা করে, আর এদিকেগুলো আমাদের, তো মেয়ের জন্য ওই বাটিতে কেটে রেখেছিলাম, কারণ ওগুলো আমি মিক্সিতে পেস্ট করলাম, কারণ ও তো ওইরকমভাবে চিবি চিবি খায় না। তার জন্য একটা জুস বানিয়ে দিলাম ওকে, একটু হালকা চিনি দিয়ে, হালকা নুন দিয়ে, বিট নুন দিয়ে, চিনি দিয়ে আমি মানে জুস বানিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমাদেরটা। এটা খেয়ে নেব, খাওয়া দাওয়া কমপ্লিট করবো এখনই। মেয়েকে জাস্ট আমি টিউশন থেকে দিয়ে এলাম, তো টিউশন থেকে এসে দেখি ও খেলনা এমনভাবে খেলেছে, মানে কি বলবো আর, তো ওগুলো গোছাবো আমি এখন। তো এখানে ঠাকুরের সকালে পুজো করে নিয়েছিলাম, ওই অরেঞ্জ কালার জবাটা আর একটা ফুটেছিল আজকে। তো খেলনা টেলনা গুছানো গুছানো সমস্ত কিছু হওয়ার পর একটা কাজ ছিল, এই কাজটা কী করছি না তখন এত এত দেরি কেন হলো, সেই কাজটা আমি তোমাদের কিছুদিন পর বলবো, আজকে বলবো না। তো একটা জিনিস করছিলাম, তো সেই কাজটা কমপ্লিট করার পর বসিয়েছি রান্না, তো মাটনের চর্বি দিয়ে ঘুগনি হবে, তো সেই মাটনের চর্বি দিয়ে ঘুগনি মানে কড়াইটা সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে রেডি করে রেখেছি। এই রেসিপিটা দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল পায়েস কিচেনে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি এই নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা দেখে নিতে পারো মাটনের চর্বি দিয়ে ঘুগনি আমি কীভাবে করে থাকি। আর এই ওই ভিডিওতে কিন্তু এটা এই ঝোলটাও অ্যাড করা আছে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারবে যে এই ঝোলটা কিসের ঝোল, ঠিক আছে? তো এটা হচ্ছে মাটনের যে আমি গ্রেভি করেছিলাম, যে ঝোলটা পাতলা ঝোলটা করেছিলাম, ওই ঝোলটাই কিন্তু আমি এখানে অ্যাড করলাম। এটাতে কিন্তু স্বাদটা মানে মাটনের ঘুগনির যে স্বাদ, এটা আরও মানে প্রায় 10 গুণ বাড়িয়ে দেয়। তোমরা কখন ট্রাই করে দেখো, যখন মাটনটা করবে চর্বি নিয়ে আসা হয়, শুধু চর্বি নিয়ে আসা হয় না, মাটন নিয়ে আসা হয় তখন চর্বি আসে, তখন চর্বি আসলে তখন চর্বিটা আমরা শরীর সাইডে শরীর রেখে দিই। এবারে কী হয়, মাটন যখন আমরা করি তখন অনেকটাই ঝোল হয়, এবারে ঝোলটা তোমরা কী করবে, এক বাটি কিন্তু আগে থেকে শরীর রেখে দেবে, ওই ঝোলটা ওই ঘুগনিটার মধ্যে অ্যাড করলে অসাধারণ টেস্ট বাড়ে। মেয়ের জন্য একটু গাজরের পায়েস করলাম, ঠিক আছে? মেয়ের জন্য না, আমাদের সবাইকে জন্যই করেছি। যাই হোক চলো ওকেও দিয়ে দিই, একটু মাংস মাংস বেছে 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 দেবো, একটু গরম করে নিলাম, ঠিক আছে? মাংস মাংস বেছে বেছে, কারণ ওরা ওই তেলটা চর্বিটা অতটা খায় না, যদিও ওর খাওয়াটা খুব জরুরি, ঠিক আছে? কারণ শরীর স্বাস্থ্য তো লাগতে গেলে এই চর্বি টর্বিগুলো খেলে ভালো আর কি বলে। যাই হোক ও বললো আমি লুচি খাবো, আমাদের সবাইকে জন্য রুটি হয়েছে কিন্তু ওর জন্য লুচি হয়েছে। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসবো এবারে, মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসবো। তো চলো ওকে খাইয়ে দিই, ওর আইস এসেকেই এসে আইসক্রিম খেয়ে নিয়েছে, ওর জন্য আর অতটা খিদে নেই, যেন শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আমার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে মোটামুটি 11:30। আমার এখানে রান্নাবান্না পুরো ঘর কমপ্লিট করেছি ধোয়াধুই, আর মেয়ে এখানে ঘুমোচ্ছে। চলো ভিজা কাপড় জামা সমস্ত কিছু এখানে মেলাই আছে, যাতে শুকিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এই ঘরে লাইটটা বন্ধ করে দেবো, ঠিক আছে? লাইট ফ্যান দুটোই জ্বলছে, তো বন্ধ করে দেবো। আমি এখন বসে বসে সিরিয়াল দেখছিলাম, আমার পছন্দের সিরিয়াল খড়কুটো দেখছিলাম, ঠিক আছে? তো স্টার জ্বলছে হতো অনেক আগে, এখন পুরোনোটা চলছে, আর এখানে মেয়ের ব্যাগটা বাগানো আছে। চলো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, আজকের ভিডিওটা অনেক শর্ট একদম ছোট্ট করেছি। চলো ভিডিওটা দেখ ভালো লাগতে হলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।